প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যেখান থেকে এশিয়ান টেলিভিশন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন আপনাদের সবার ফেভারিট শো ওয়ার্ল্ড ইন এশিয়ান মিউজিকে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সারা মেহজাবিন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বরাবরের মতো আমাদের আজকের আয়োজনও গান ও আড্ডায় মুখরিত থাকবে, এবং বরাবরের মতো আজও আমাদের এই আয়োজনে আপনাদের খুব পছন্দের দুজন সঙ্গীত শিল্পী আছেন। আছেন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি ট্যালেন্টেড মিউজিশিয়ানসরা, এবং আমি তো আছি। আজ যে দুজন সঙ্গীত শিল্পী আমাদের মাঝে রয়েছেন, তারা এই তরুণ প্রজন্মের খুবই প্রমিসিং দুজন সিঙ্গার। আমাদের মাঝে আজ আছেন মিউজিক ডিরেক্টর এবং সঙ্গীত শিল্পী তারেক হামিম, এবং আরও আছেন সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। আমাদের আজকের শিল্পীদের সাথে কথা বলতে বা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটি জানাতে কল করতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। হ্যালো, হ্যালো, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আজ আমরা কি ধরনের গান একটু বেশি শুনবো, এবং সলো বা ডুয়েট কোনগুলো আজকে বেশি শুনবো আমরা? আমরা আজকে পুরনো বাংলা সিনেমার এবং ক্লাস পুরনো বাংলা ক্লাসিক গানগুলো আমরা করব, এবং ডুয়েট গানগুলো আমরা চেষ্টা করব আর কি বেশিরভাগ। আচ্ছা, তার মানে মোটামুটি সবই শুনছি আজ আমরা, তাই তো? ঠিক আছে, শুরুটা কে করছেন? শুরুটা আমি করছি। ওকে, আমি শুরুতে যে গানটি করছি এমন অন্ত প্রেম হয়, শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যারের, এবং এই গানটির কথা আমজাদ হোসেন, এবং কম্পোজ করেছেন বা মিউজিক ডিরেকশনে ছিলেন আলাউদ্দিন আলী স্যার। আমি চেষ্টা করছি গানটি করার। ওকে, নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণ শত ব্যথা সোয়ে সো
এত সুন্দর সফট এবং ভালোবাসার একটি গান দিয়ে আয়োজনটি শুরু করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ভালোবাসার রং লাল, আমরা তিনজন আজ লালই পরেছি, তাই না? এবং আগে থেকে প্ল্যান ছিল না, মিলে গিয়েছে, মনের মিল, রাইট? আমাদের অ্যাক্সিডেন্টালি মিলে গেছে আর কি আসলে, এবং পাশে ভালো লাগছে আর কি। হ্যাঁ হ্যাঁ, পাশে ভালোবাসার মানুষও আছে। ভাইয়া, সাধারণত আপনার যে সুর করা বা লেখা যে গানগুলো, আমি যেটি খেয়াল করেছি প্রকৃতি বা প্রেমের যে বিষয়গুলো, এটি বেশি প্রাধান্য পেয়ে থাকে, তো সাধারণত কোন বিষয়গুলো মাথায় থাকে লেখার ক্ষেত্রে? আসলে আমি এখন যে ট্র্যাকে রয়েছে, আমি নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করি, প্লাস নাটকের নির্ভর যে গানগুলো করি সেগুলো সব ধরনেরই থাকে। কখনো আপনার লাভ থাকে, কখনো বা ফানি রোমান্টিক বা ফানি সং, সব ধরনের গানই করা হয় আর কি। সব ধরনের গানের লিরিক্স টিউন করা হয় বা কম্পোজিশন করা হয়। ওকে, আরো গল্প হবে, আমরা এখন পরবর্তী গানে চলে যাই। কোন গানটি শুনছি? রাধা রমণের একটি গান করছি, ওয়াও, ভ্রমর কইও গিয়া। ওকে,
অনেক ধন্যবাদ, ভীষণ জনপ্রিয় একটি গান। এবং রাধা রমণের গান মানেই আসলে না পাওয়ার কষ্ট বা পেয়েও হারানোর কষ্ট, তাই না? এবং আসলে আমরা জীবনে যে অবস্থাতেই থাকি না কেন, ভালো থাকি খারাপ থাকি, আমরা কিন্তু ঘুরে ফিরে এই গানের কাছে, এই গানের শরণাপন্নই হই, তাই না? আমাদের জীবনই তো আসলে, গানের প্রেক্ষাপটগুলো তো আমাদের জীবনকে নিয়েই। রাইট, ওকে, আমরা গানের রেশেই থাকি, এর সাথে পরবর্তী গানে চলে যাই। কোন গানটা শুনছি? আমরা আজকে প্ল্যান করেছি যে একটা একটা সলো গান করবো, প্লাস ডুয়েট গানগুলো করবো সেই সঙ্গে। এবারে যে গানটি করা হবে ডুয়েট সং, এটা সহযাত্রী মুভির পৃথিবীর যত সুখ গানটির নাম, এবং মূল শিল্পী ছিলেন এন্ডকিশোর, সাবিনা ইয়াসমিন, এবং কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। গানটিতে যাওয়ার আগে আমি একটু ছোট করে শুনি, এই যে গানের সাথে পথ চলার শুরু, এই পথ চলাটা কবে থেকে শুরু? তার আগে একজন দর্শক আছেন, কলটি নিয়ে নিই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, টিভির ভলিউমটি মিউট করে নিতে হবে। তোমাদের সবার ভাই, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের সাথে আছেন, ভয়েস শুনেই চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আজকে আয়োজন কেমন লাগছে? খুবই ভালো, প্রথম গানটা শুনি না তো আমি অদ্ভুত হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের রাধার গানটা শুনি না, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার। আপনার কোনো পছন্দের গান আছে? আচ্ছা, আমি আসি, তোমরা যতক্ষণ পর্যন্ত গাইতে আছো। জি জি, আমার একটা রিকোয়েস্ট আছে। জি প্লিজ। আমাদের সাথে থাকুন, অবশ্যই মায়ের গান একটি হবে। এবং মাননীয় চেয়ারম্যান স্যার সবসময় আসলে রিকোয়েস্ট থাকে মায়ের গান একটি থাকতেই হবে। আমরা এই এই গানটির পরে আমরা একটা মায়ের গান করব। ওকে, ঠিক আছে ঠিক আছে। একটু শুনতে চাচ্ছিলাম যে এই গানের সাথে যে পথ চলা শুরু, সেটি কবে থেকে এবং কিভাবে? গানের সাথে আমার শুরুটা ছোটবেলা থেকেই, আমি মিউজিক কলেজে ছিলাম, প্লাস আমি স্টেজে অনেকদিন পারফর্ম করছি, গান নিয়ে পড়াশোনা করেছি, এখন কম্পোজিশন প্লাস কাজ কিছু কাজ করা হচ্ছে, নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক, নাটকের গান। ওকে, এগুলো নিয়ে শুনবো পরে, আরো গানে চলে যাই। থ্যাংক ইউ। ওকে, আমি জনম জনম ধরে
ভালোবাসার বন্ধনে আবদ্ধ দুজন মানুষ এবং তাদের কাছ থেকে এত সুন্দর একটি ভালোবাসার মানে আরো ডুয়েট করলেন, সো অনেক ভালো লেগেছে, ভীষণ ভীষণ সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আমাদের একটি বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরি। দর্শক অল্টারনেশন মিউজিকের সময় হলে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর একবার স্বাগত জানাচ্ছি অল্টারনেশন মিউজিক। আপনাদের সাথে আছি আমি সারা মেজাব, আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী হামিম তারেক এবং আরও আছেন ফাতেমাতুজ জোহরা সনি। আমাদের আজকে শিল্পীদের সাথে কথা বলতে বা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটি জানাতে কল করতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। যেহেতু বিরতির আগে একটি ডুয়েট হয়েছিল, এ পর্যায়ে কে শুরু করবেন? এ পর্যায়ে আমি একটি গান। অনেক অনেক ধন্যবাদ। পৃথিবীর সব সন্তানেরই হয়তো এটি চাওয়া, তাই না, যেন মা তার আগে না যায়, এবং মাকে যে হারিয়েছে সেই হয়তো জানে যে মাকে হারানোর কষ্ট কি। আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার রিকোয়েস্ট, এত সুন্দর একটি মায়ের গান করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সব মাকে আসলে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তারা ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে এই গানটি আসলে। রাইট, এবং যেহেতু মায়ের কথা আসলো একটু শুনি, আপনি যেহেতু গানের মানুষ, গানটিকে সে ছোটবেলা থেকেই বেছে নিয়েছেন এই পথ চলা শুরু, সেক্ষেত্রে এই যে সঙ্গীতে ক্যারিয়ার গড়বেন সেক্ষেত্রে, এবং পড়াশোনাও আপনি সঙ্গীত নিয়েই করেছেন, ফ্যামিলি সাপোর্ট কতটুকু ছিল? ফ্যামিলি সাপোর্ট হিউজ আমার জন্য ছিল আর কি, সবাই খুব সাপোর্ট করেছে, আমার বাবা প্লাস আমার মা এবং সবাই আমার আমাকে গানের পিছনে অনেক মানে আমাকে আমাকে অনেক সহ্য করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ। সেটাই করার চেষ্টা করছি। এখন যে গানটি করবো, এই গানটির মিউজিক করেছেন আলম খান, কথা মনিরুজ্জামান মনির, এবং মূল শিল্পীরা হচ্ছেন নুরুল্লাহ ম্যাম এবং ইন্দ্রকিশোর স্যার। চেষ্টা করছি আমরা। আমি একদিন
নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। ও ফুলের বাহার নদীর জোয়ার, রূপের মাধুরীতে আছে গো তোমার। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, কিন্তু বারবার তাকাচ্ছিল, আপু তাকাচ্ছিল না। দুজনই গানের মানুষ, এবং এই যে ভালোবাসার শুরু, এরপর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া, তো ভালোবাসার শুরুটা কি গানের মাধ্যমে হয়েছিল? হ্যাঁ, গানের মাধ্যমেই। আচ্ছা একটু ছোট করে শুনি ভাইয়ের কাছ থেকে। যে গানটার মাধ্যমে আমাদের আসলে শুরু, সেটা নাটকের গান আর কি। নাটকের গান এর আগে প্রথম যেটা স্টুডিও করা হয়েছিল, পৃথিবী যত সুখ কভার সং করেছিলাম একটু আগে, যেটা গিয়েছিলাম আমরা, তারপরে নাটকের গান, তারপরে আরো কিছু কভার সং করতে করতে আসলে এভাবে প্রেমে পড়া। তো এটি কোন বছরের দিকের কথা? এটা 2019 এ থেকে আর কি। ওকে, আমরা এর সাথে পরবর্তী গানে চলে যাব। এবার কে করবেন? আসলে টিভির সামনে আমার মা বসে আছেন। আচ্ছা, মা সবারই দুর্বলতার একটা জায়গা। তো আমার মায়ের খুব পছন্দের একটি গান আছে, শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যার আর কি। আমি এই গানটি আমার মায়ের জন্য করছি। জড়ানো মায়ার বাঁধন
খালিদ হাসান মিলু স্যার, তিনি এত গুণী একজন মানুষ ছিলেন, তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং এত গুণী মানুষদের গান করাটাও কিন্তু অন্যরকম একটি চ্যালেঞ্জের বিষয়, তাই না? মানে একটু সুর এদিক ওদিক হলো কিনা, কথা এদিক ওদিক হলো কিনা, এবং আশা করছি আন্টি টিভি সেটের সামনেই আছেন এবং খুব গর্বের সাথে এই মেয়েকে গাইতে দেখলেন। আচ্ছা ঠিক আছে, আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে দেন আরও গান শুনবো এবং গল্প হবে। দর্শক অল্টারনেশন মিউজিকের সময় হলো, আর একটি বিরতি ফিরছে কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর একবার স্বাগত জানাচ্ছি। অল্টারনেশন মিউজিক আপনাদের সাথে আছে, আমি সারা মেহজাবিন, আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা সনি এবং তারেক হামিম। আমাদের আজকে শিল্পীদের সাথে কথা বলতে বা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটি জানাতে কল করতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। গানে চলে যাই, তার আগে যে বাধার গল্পটি বলছিলেন যে সঙ্গীত ক্যারিয়ারে, সেটি একটু শুনে নিই, শুনে দেন গানে চলে যাব। আর পারিবারিক দিক থেকে অনেক বাধা এসেছে আমার পরিবার থেকে, আমি আসলে কোনো সাপোর্ট পাইনি। আর আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন। আমি আমার কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না আমার বাসায়, আমি অন্য মানুষের বাড়িতে গিয়ে হারমোনিয়াম প্লে করতাম। এবং আমি যখন অনার্সে পড়ি তখন আমি নিজের টাকায় একটা হারমোনিয়াম কিনি, তাহলে আমার জার্নিটা আসলে অনেক কষ্টের ছিল। কিন্তু সেখান থেকে আমি এত দূর আসতে পেরেছি এজন্য আমি কৃতজ্ঞ আমার মায়ের কাছে আর বাকিটা। আর যেটি জানতে চাচ্ছিলাম, কোন ধাঁচের গানগুলো সাধারণত বেশি করা হয়? আমি আধুনিক গান বেশি করি। আচ্ছা, অতীতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এর সাথে আমরা গানে চলে যাই। কোন গানটি শুনবো এবার? একটি ফোক গান গাইছি, এখন বেশ গানটি জনপ্রিয়, আমার জন্ম গেল ভুলে ভুলে গানটি করছি। জন্ম গেল ভুলে ভুলে, কই না প্রীতি, জন্ম গেল ভুলে ভুলে, কই না প্রীতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাতে মন হারাইলাম না জেনে ক্ষতি আমার, জনম গেল ভুলে ভুলে, কইরা প্রীতি, জনম গেল ভুলে ভুলে, কইরা প্রীতি, প্রেমের হাতে thank you.
জিনি খুদি অনেক অনেক ধন্যবাদ সোনিয়াপু এখন পর্যন্ত কয়টি মৌলিক গান করেছেন আমার চারটি মৌলিক গান আছে আরো ছয়টির কাজ চলছে সামনে আমরা পেতে যাচ্ছি তাই তো ইউটিউব চ্যানেলে কি এগুলো পাবো আমরা নাকি তারেক হামিম চ্যানেলে কিছু আছে স্বর্ণা টিভি লেভেলের একটা চ্যানেলে আছে এবং সনি রোজ লিখলে আমার গানগুলো চলে আসে আপনি যেমনটি বলছিলেন যে সাধারণত আধুনিক গানই করা হয়ে থাকে আধুনিক ধাঁচের গানই এই ধারাবাহিকতা থেকে বের হয়ে কি সামনে মানে ডিফারেন্ট কিছু ট্রাই করার ইচ্ছা আছে আমার গান বলতেই ভালো লাগে যেমন গানই হোক না কেন ইদানিং ফোক গানটাও বেশ ভালো লাগছে আমি আসলে দুই ধরনের গানই করতে ইদানিং বেশি পছন্দ করি আধুনিক এবং ফোক এই দুইটার দিকেই আমি বেশি এখন পর্যন্ত টান আচ্ছা একজন দর্শক আছেন কলটি নিয়ে নি হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো কে আছেন আমাদের সাথে জি ম্যাডাম আমি ক্যানিগোস থেকে জহির বলছি জি কেমন আছেন আমাদের আজকে আয়োজন কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে খুব ইনশাআল্লাহ হ্যাঁ খুব ভালো লাগছে আপনাদের জি আমাদের আজকে শিল্পীদের সাথে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন না আপনারা আলহামদুলিল্লাহ ভাইয়া আমার আমার একটা রিকোয়েস্ট আছে গানের প্লিজ আমার একটা রিকোয়েস্ট আছে কার দেখাবো মনের দুঃখ ওই গানটা আপনাদের আচ্ছা ঠিক আছে কইলে খুব ভালো হইতো ভাইয়া আচ্ছা এখনি করছি এই গানটি থ্যাংক ইউ খুব সুন্দর একটি গানের রিকোয়েস্ট আছে ওকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া ওকে আসসালামু আলাইকুম ওকে পরবর্তী গানে চলে যাই আচ্ছা যেহেতু রিকোয়েস্টের গান অনেকগুলো এসছে আমি এই গানটা দিয়েই শুরু করছি ওকে ভাঙিলো আদরের জোড়া কি যে গেল হইয়া জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরিয়া গুণ জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরিয়া গুণ জলে রইয়া রইয়া ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো কথা ছিল সঙ্গে নিব সঙ্গে আমায় নাহি নিল গো আমারে একেলা ধুইয়া আমারে একেলা ধুইয়া রইল কোথায় গিয়া মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরিয়া নল জলে রইয়া রইয়া বাধি
শুনিব সখীর সনে কত আশা ছিল মনে গো ঘর বাঁধিব সখীর সনে কত আশা ছিল মনে গো ভাঙিল আদরের জোড়া ভাঙিল আদরের জোড়া কি যে গেল হইয়া জলে রইয়া রইয়া আরে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষে দিয়া নো জলে রইয়া রইয়া অন্তরে তুষে দিয়া গুণ জলে রইয়া রইয়া অন্তরে তুষে দিয়া গুণ অন্তরে তুষে দিয়া গুণ অন্তরে তুষে দিয়া গুণ জলে রইয়া রইয়া থ্যাংক ইউ ভেরি নাইস অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এখন পর্যন্ত মিক্সড এবং একক অ্যালবাম মিলিয়ে কয়টি অ্যালবাম আছে অনেক গান হয়েছে আসলে বিশেষ করে বিগত লাস্ট টু ইয়ার্স আমার আমি একটা একটা ধারার গানে চলে গিয়েছি মানে বিশেষ করে নাটকের গান নাটক সংশ্লিষ্ট বিষয়ে আর এমনি সলো গান অনেক বেরিয়েছে নাটকের সাথে এই শুরুটা কবে থেকে নাটকের সাথে শুরুটা আমার সেই 2019 থেকে আমার উনিশ থেকে শুরু মানে এনটিভি নাটক থেকে শুরু প্লাস আরও বিভিন্ন চ্যানেলের নাটক থেকে তখন শুরু আছে নাটকের গানে আর নাটকের ক্ষেত্রে আপনার কি কোনো পছন্দ থাকে যে এই ধরনের গানগুলো করতে বেশি ভালো লাগে না নাটকের ক্ষেত্রে হয় কি নাটকের ক্ষেত্রে পছন্দের পরিসীমাটা অনেক বেড়ে যায় জায়গাটা অনেক এবং সেখানে ক্লাসিক গানও হয় একটু মডার্ন হিপ হপও হয় তারপর একটু ফানিও হয় আবার একটু তবে এখানে ভেরিয়েশন অনেক আমি আমি খুব এনজয় করি এখানে প্লেব্যাকও তো করা হয়েছে তাই না না প্লেব্যাক করা হয়নি আমি ওয়েব সিরিজে গান করেছি এই আর কি ওকে এই সাথে পরবর্তী গানে চলে যাই কোন গানটি শুনবো এবার আসলে টিভির সামনে আমার বন্ধু এবং বড় ভাই আছেন ওনার নাম না বলি উনি আসলে আমাকে বলে দিয়েছেন ওনার নাম বলা যাবে না উনি খুবই লজ্জা পায় আচ্ছা আমি ওনার পছন্দের ওনার জন্য এই গানটি করছি আজ অনেককেই ডেডিকেট করে গান করা হলো তাই না একেলা পাইয়াছি হে থা বলাইয়া যাবে কোথা চৌদিকে ঘিরি আর রাখবো চৌদিকে ঘিরি আর রাখবো চৌদিকে ঘিরি আর রাখবো সব সখী শনি আজ পাশা আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম সামনে তো খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে Thank you.
ছিটাইয়া দাও শুয়া চন্দন ওই রাঙা চরণে আজ পাশা খেলব রে শ্যাম আজ পাশা খেলব রে ভেরি এনার্জেটিক পারফরমেন্স এবং খুবই এনার্জেটিক একটি গানও আসলে তাই না, এবং সবার মধ্যেই কিন্তু সেই এনার্জি দেখা যাচ্ছে। আমার এটা ছোটবেলা থেকে খুব পছন্দের গান, আমাদের সবারই আসলে সবারই এটা পছন্দ। ওকে, গানের রেশি থাকে, এরপর কোন গানটি শুনছি? এরপরে আমি আমার একটি সলো গান করব। ওকে, আজকে আসলে প্ল্যান ছাড়াই অনেক কিছু কথা হচ্ছে আর কি। আমি আমার একটি ইউটিউবের কন্টেন্টের একটি গান করছি, রাধার কুঞ্জ বনে। এই গানটির কথা লিখেছেন শাহদিন সাবু এবং সুর করা আমার এবং কম্পোজিশন করা আলামিন ইসলাম তুহিন। আমি আশা করছি এই গানটি একটু একটু র‍্যাগি প্যাটার্নের আমি চেষ্টা করছি। ওকে, শুনবো। আবার আসিও তুমি, আবার আসিও তুমি রাধার কুঞ্জ বনে রেশম কালিয়া, রইলাম তোমার পন্থ সাহিয়া। আসিও তুমি, আবার আসিও তুমি রাধার কুঞ্জ বনে রেশম কালিয়া, রইলাম তোমার পথ চাহিয়া, রইলাম তোমার পথ চাহিয়া। চরণ ধোয়াইব সুগন্ধি জলে, তুলিয়া ফুল গেথে মালা পরাব তোর গলে, রাঙা চরণ ধোয়াইব সুগন্ধি জলে, তুলিয়া ফুল গেথে মালা পরাব তোর গলে,
আবার আসিও সখা, আবার আসিও সখা, রাধার কুঞ্জ বনের শ্যাম কালিয়া, রইলাম তোমার মত চাহিয়া, রইলাম তোমার মত চাহিয়া। জীবন তোমারে না পেলে সাবু বলে কাঁদবি সেদিন রাধা রাধা বলে, জমের সপিব জীবন তোমারে না পেলে সাবু বলে কাঁদবি সেদিন রাধা রাধা বলে, আইসো তুমি আজ নিশীতে, আইসো তুমি আজ নিশীতে, রাধার কুঞ্জ বনের শ্যাম কালিয়া, রইলাম তোমার পথ চাহিয়া, রইলাম তোমার পথ চাহিয়া, আবার আসিও তুমি, আবার আসিও তুমি, রাধার কুঞ্জ বনের শ্যাম কালিয়া, রইলাম তোমার পথ চাহিয়া, আরে রইলাম তোমার পথ চাহিয়া, রইলাম তোমার পথ চাহিয়া, রইলাম তোমার পথ চাহিয়া। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনার এই গানটি কিন্তু বেশ শ্রোতা প্রিয়তা পেয়েছে, তাই না? আপু কিন্তু ইশারা আমাকে বলছিল, আপু গানটি চেয়েছিল, আপনি দেননি। আচ্ছা, এখনো সুযোগ আছে, সমস্যা নেই। ওকে, এর সাথে আরো একটি বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরি। দর্শক, অল্টারনেশন মিউজিকের সময় হলো, আরো একটি বিরতি ফিরছি, কিছুক্ষণ পর আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর একবার স্বাগত জানাচ্ছি অল্টারনেশন মিউজিক। আপনাদের সাথে আছি আমি সারা মেজাবিন, এবং আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী তারেক হামিম এবং ফাতেমাতু জোহরা সনি। আমাদের আজকে শিল্পীদের সাথে কথা বলতে বা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটি জানাতে কল করতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। দুজনকে আর একবার স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে ভাইয়া কোন গানটি দিয়ে শুরু করছেন? থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এই যে দুজন গানের মানুষের এত সুন্দর ভালোবাসার সংসার এবং সুরের মধ্য দিয়ে সংসার, এটিও বলতে পারি, তাই নি? আর সেক্ষেত্রে যদি একটু শুনি যে যখন কোনো গান তৈরি করা হয়ে থাকে তখন কেমন হয় যে গাইড করা হচ্ছে যে না এটি একটু এখানে ঠিক করা যেতে পারে এ ধরনের? আসলে আমি আমার কথা বলি, আমি কিন্তু খুব শাসন করি, সবার সামনে বলছি আমি খুব শাসনে রাখি, এইটাই ভাবে না এটা ভাবে ডিক্টেটর একনায়কতন্ত্র। দেখা যায় যে ও হঠাৎ করে কোনো গান বানালো, মানে ও হচ্ছে হঠাৎ করে, মনে করেন রাতে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে উঠেই লিখে ফেললো, করে ফেললো, এরকম একটা ব্যাপার। আমি যদি তাকে বলি যে আচ্ছা তারেক আমাকে একটা গান বানায় দাও না এই রিদমের এরকম, সে আর হবে না এই জীবনে। অন্য কেউ যখন বলবে যে ভাইয়া আমাকে একটা গান দেন, আই হায় আমার ওই রিদম ফলো করে হয়ে গেছে, তখন লাগে কেন, মানে এটি কেন? না, এটা সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। আসলে হয় কি যে মানে এক এক সময় এক এক রকম সিচুয়েশন তৈরি হয় গান মেক করার ক্ষেত্রে। কেউ বললো যে আমার আগামীকালকে এটা দরকার, তখন আমার একটা ডেমো বানিয়ে দিতে হয়। কিন্তু আবার অনেক সময় অনেক ভালো গানও কিন্তু ওর ক্ষেত্রে পড়ে যায়। হ্যাঁ, ভাইয়ার সুর করা বা লেখা অনেক গান তো আপু করেছেন, এখন পর্যন্ত কয়টি করা হয়েছে একটু শুনি। আমার মৌলিক গান, ছয়টি মৌলিক গানের কাজ চলছে আমার। আচ্ছা, আর আরও ওর লেখা এবং সুরে আমি ফোক গান একটা করেছি, ইউটিউবে আছে, এবং আরও কিছু ডুয়েট গানের কাজ চলছে আমার ওর সাথে। ওকে, আরও গল্প শুনবো, তবে একজন দর্শক আছেন, কলটি নিয়ে নিই। ঠিক আছে, হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কবিতা নাকি ডেইজি? না, ডেইজি আমাদের নিয়মিত একজন দর্শক। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আজকের আয়োজন কেমন লাগছে? এই তো
আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটু ভাইয়ের সাথে আর আপুর সাথে কথা বলবো। জি বলুন। আসসালামু আলাইকুম ডিজি আপু। আসসালামু আলাইকুম আপু। ভাইয়া এবং আপু দুজনকে দিলাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি কেমন আছেন? জি আপু অনেক ভালো আছি। একদম এখন ফোন করলাম, একদম আপনাদের সাথে শেষ পর্যন্ত আসি। তো একটা রিটার্নের রিকোয়েস্ট ছিল আপু, এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা। আচ্ছা, এই গানটির লিরিক্স মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলম খান। কি দিয়া মন কারিলা, একটি বিখ্যাত গান, আশা করছি ভালো লাগবে সবার। চলচ্চিত্রের এটি গান। দেখো ভালো করে, আছি তোমার রব তোমার সারা জীবন ধরে। ক্ষেত্রে আপু ডিকটেট করে থাকে, অনেক শাসন করে থাকে, কিন্তু শেখার জায়গাটা যদি শুনি একটু, দুজনের কাছ থেকে কি দুজনের এখনো অনেক শেখা হয় বা ইন্সপিরেশনের যে জায়গা? আসলে শেখার তো শেষ নেই, শেষ নেই। আর আমার হাতে খড়ি আমার মায়ের থেকে। আচ্ছা, আমার মা, আমার মায়ের থেকে আমার পথ চলা শুরু ছোট থেকে। তো কত সালে যদি একটু শুনি, কত সালে আমার প্রথম স্টেজে গান গাওয়া? 2008 সালে। আমি তখন ক্লাস 7-এ পড়ি।
তখন থেকে আমার শুরু। আর ছোটবেলায় হচ্ছে আমার মা খুব ভালো গান করেন, তো মা আমাকে গজল শোনাতেন, গান শোনাতেন, ওইগুলো শুনে 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 আমি একদম মানে মুখস্থ করে ফেলতাম সবসময়, আর ওইগুলোই বাসার মধ্যে গুনগুন করে একদম ছোট থেকে গাইতাম। তো এই থেকেই আসলে গানে আসা। আর এখন ও কিছুটা গাইড করে, শেখায়, তাই তো? হ্যাঁ, এভাবেই চলছে। একজন দর্শক আছেন, কলটি নিয়ে নিই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি এক ভাইয়া আপুর সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। বলুন, শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ভাইয়া, আমি একজন আপনার ভালো একজন ভক্ত, বুঝছেন তো? আমি আপনি আপনার ওয়াইফের নিয়ে দুইটা একটা গান করবেন, আমি তো প্রেম করে শেখাইছি, সেরকম একটা গান শুনতে চাই। আপনি প্রেম করে ছাকা খেয়েছেন, ছাকা খাওয়ার গান। আমি দুঃখ কেন আপনার ভাইয়া, দুঃখ কেন? আপনি আর আমার ভাবি দুইজনে মিললে একটা গান গান শুনাইয়া আমারে। আমি একা গাইলে হবে না ভাইয়া? হবে, আমি একা গেয়ে দেই। ওকে, আমরা ডুয়েট গানও করব আপনার আপনার আমার মন দুঃখের গানও করব। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এত কষ্টের কিছু নেই, ভালোবাসার মানুষ চলে আসবে, অপেক্ষায় থাকুন। ওকে, আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, কলটি নিয়ে নিই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? হ্যালো সাথী, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ভালো আছি, আমি শ্রীমঙ্গল থেকে বলছি। জি, আজকের আয়োজন কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। জি, আমাদের আজকের শিল্পীদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউমটি মিউট করে নিতে হবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো, জি, কোন পছন্দের গান আছে আপনার? জি, আমি একটা, যেহেতু সিলেটের মঙ্গল থেকে বলছিলাম, আপনাদের কাছ থেকে আমি একটা ফোক গান শুনতে চাচ্ছি। ফোক গান? আচ্ছা ঠিক আছে, আমি সিলেটি একটা ফোক গান করব, জনপ্রিয় ফোক গান মধ্যে একটা করব। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। এরপর কোন গানটি শুনছি, কে করছেন? এরপর অবশ্যই লেডিস ফার্স্ট। আমি এখন করছি ভালো আছি ভালো থেকো গানটি গাইছি। ভালো শুনবো। Thank you.
ভীষণ রোমান্টিক এবং জনপ্রিয় একটি গান, এবং আমার মনে মোটামুটি এখানে আমরা যারা আছি সবারই পছন্দের তালিকায় গানটি আছে। এটা 90 দশকের খুব জনপ্রিয় একটি। রাইট, আমরা আরও গান শুনবো, কথা হবে, তবে আরও একটি বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরি। দর্শক অল্টারনেশন মিউজিকে সময় হলো, আরও একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর একবার স্বাগত জানাচ্ছি অল্টারনেশন মিউজিক, আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন, এবং আমাদের সাথে আজ আছেন সঙ্গীত শিল্পী তারেক হামিম এবং ফাতেমাতুজ্জোহরা সনি। আজকে শিল্পীদের সাথে কথা বলতে বা যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটি জানাতে কল করতে পারেন টিভি স্ক্রিনে দেখানো নম্বরে। দুজনকে আর একবার স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। ওকে, আমরা গানে চলে যাই, কোন গানটি দিয়ে শুরু করছেন ভাইয়া? গাইছি শ্রদ্ধেয় মান্নাদের একটি গান করব, এবং এই গানটির লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর সঙ্গীত আয়োজনে মান্নাদি। আমি চেষ্টা করছি গানটি, এবং 60-এর দশকের খুব জনপ্রিয় একটি গান। ওকে, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। বালকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই তো সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই তো সে সাধু থাকে, অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। রাতে বাসি তার শির কাঠি হয়ে, চুপি চুপি ঘরে সে বাজে রোয়ে রোয়ে, নিশি রাতে বাসি তার শির কাঠি হয়ে, চুপি চুপি ঘরে সে বাজে রোয়ে রোয়ে, যখনই হবে আমি কি অমন কর ফেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা,
ওকে আজ চলে যেতে বল না ও ঘাটে জল নিতে যাব না যাব না ঘাটে জল নিতে যাব না যাব না ও সখী অন্য ঘাটে চল না ললিতা ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে এত গুণী একজন মানুষ ছিলেন, তখনকার সময় যারা ছিলেন তারা তো তার ভক্ত ছিলেন, আমাদের এই প্রজন্মের আমরা যারা তারা লাইক এ মনস্টার। আসলে আমার কাছে অনেক মানে মনে হয় কি যে এক একটা সুরের ভেরিয়েশন, এক একটা সুরের কম্পোজিশন অনেক বেশি তাদের মানে রিচ কম্পোজিশন ছিল তাদের। মানে আমাদের যেটি বলতে চাচ্ছিলাম, আমাদের প্রজন্মের আমরা যারা তারাও কিন্তু এখন পর্যন্ত তার গানের ভক্ত, তার ভক্ত আমরা। এবং এই যে গানটি করলেন, গানটিতে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ছিল এবং গলায় যে এক্সপ্রেশনের একটি বিষয় অনেক জায়গাতে সেটি ছিল, তাই না? ছোট ছোট একটু হারকাতগুলো থাকে আসলে আলাপগুলো, সেগুলো চেষ্টা করি আর কি। ওকে, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গানের জন্য। একজন দর্শক আছেন, কলটি নিয়ে নিই প্লিজ। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? কেমন আছেন? জি ভালো, আপনার কাছে একটা গান রিকোয়েস্ট থাকবে। জি ভাইয়া, রুনালার নামে যে কোনো একটা গান গেলে অনেক খুশি হব। জি আমি করব। আমাদের নিয়মিত একজন দর্শক, এভাবেই সব সময় আমাদের পাশে থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। ওকে, এর সাথে আমরা পরবর্তী গানে চলে যাই। কোন গানটি শুনছি? ডুয়েট? না, এখন ডুয়েট না। ওকে, সলো। ওপার বাংলার একটি গান গাইছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। কিছু বলতে চাচ্ছেন? না, আমি কিছু বলবো। আচ্ছা সনি আপু, আপনি যেটি বলছিলেন যে একদম ছোটবেলা থেকে, বেশ ছোটবেলা থেকে গানের সাথে সখ্যতা গড়ে ওঠা, সেক্ষেত্রে এখন পর্যন্ত কি কি জনরার গান শেখা হয়েছে বা করা হয়েছে? আসলে সত্যি কথা বলতে আমি বলি, আমার ফ্যামিলিটা রিলিজিয়াস ফ্যামিলি, সেখান থেকে এইভাবে গানে উঠে আসাটা সো টাফ ছিল আমার জন্য। আমি অনেক বাধা অতিক্রম করে, এবং আর সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হচ্ছে, একটা ছোট মানুষ যখন ভালো কিছু করার চেষ্টা করে, যদি তাকে পেছন দিক থেকে টেনে ধরা হয়, তখন কিন্তু বিষয়টা খুব দুঃখজনক। আমি আমার স্কুলে কখনই আমার টিচারদের সাপোর্ট পাইনি, কখনো তাদের জন্য আমি অনেক পিছিয়ে গেছি বলতে পারি। কেন শ্রদ্ধেয় স্যাররা কেন এটা করেছেন আমি এখনো জানি না। তো এইসবের ভিড়ে আমি এক সময় গান ছেড়ে দিয়েছিলাম যে আমি গান করব না, কিন্তু পরে ভাবলাম যে আসলে বাকিটুকু শুনবো। তবে একজন দর্শক আছেন, কলটি নিতে হবে, আমি খুবই দুঃখিত। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি জি, রাজশাহী থেকে বলছিলাম। জি, কে বলছেন? হ্যালো, তো পদ্মপুরে রাজশাহী থেকে বলছিলাম। জি, নামটি বলুন আপনার। জি, নাম হচ্ছে সুকসান। জি, আমাদের আজকে শিল্পীদের সাথে কথা। আসসালামু আলাইকুম সুকসান ভাই, কেমন আছেন? তো ভালো আছি। আপনাদের বিরহ গান শুনে তো ধরেন যে অনেক সময় মন টন খারাপ হয়ে যায়, ধরেন যে বিরহের গান। আপনি কি সুখের গান শুনতে চান? আচ্ছা, একটা বিরহের গানই বলেন দেখি, একটা যদি গানে দিতে স্টোরি। ও, বিরহের গানই গাইবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার বিরহের গানই গাবো। অনেক অনেক ধন্যবাদ। আমি এই যে বাকি গল্পটুকু সনি আপু, হ্যাঁ বাকি যে পিছিয়ে পড়ার গল্পটুকু সেটি শুনবো, তবে এক গান শুনে আসি, গানের পরে শুনবো। আচ্ছা, আমি এখন এই মুহূর্তে আমি গাবো, এটা হচ্ছে আমাদের সঞ্জীব চৌধুরী, মানে যিনি দলছুটের ছিলেন তাকে ডেডিকেট করে, এবং এটা বাপ্পাদাও ডেডিকেট করেছেন এই গানটি। এই গানটির নাম হচ্ছে বেনানন্দ, নারীকে বোঝানো হয়েছে। আচ্ছা, এই গানটা আমার ভীষণ প্রিয় এবং এটা আমি আজকে গাওয়ার চেষ্টা করছি, এবং এটা মনমোহন রায় চৌধুরীর লেখা। আমি চেষ্টা করছি গানটি করার।
এবার মরে শোনা হব স্বর্ণকারের দোকানে যাব মালা হয়ে উঠব আমি মালা হবে উঠব আমি বেনানন্দের গলেতে বাঁশপাতায় আর কলমি লতা গহীন জলে ভাসে রে বাঁশপাতায় আর কলমি লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন ভাষা বেনানন্দের প্রাণেতে বাঁশপাতায় আর কলমি লতা হো এবার মরে শোনা হব স্বর্ণকারের দোকানে যাব এবার মরে শোনা হব গো এবার মরে শোনা হব স্বর্ণকারের দোকানে যাব রানী হয়ে উঠব আমি মালা হয়ে উঠব অঙ্গেতে বাঁশপাতায় আর কলমি লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন ভাষা বেনানন্দের প্রাণেতে হাজার রঙের স্বপ্ন ভাষা বেনা
আনন্দের প্রাণে দে পাশ পাতায়ার কলমি লতা গহীন জলে ভাসে রে হাজার রঙের স্বপ্ন আশা তের আনন্দের প্রাণে ভীষণ ভালো লাগলো গানটি। আমি গানটির মর্মার্থ একটু ছোট করে জানতে চাই, কারণ আমার কথাগুলো বেশ মজার লেগেছে। আসলে বেনানন্দ মানে হচ্ছে নারী। এবার মনে শুত হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে উঠবো আবার বেনানন্দের অঙ্গেতে। আসলে এটা অনেক অনেক ডেপথ বেশি, তাই তো? ওকে, একজন দর্শক আছেন, কলটি নিয়ে নিই। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? লালা ম্যাম একজন কিংবদন্তি আমাদের বাংলার গানের আকাশের একটি উজ্জ্বল তারাই বলতে পারি। তার এত জনপ্রিয় একটি গান করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক সুন্দর হয়েছে, অসাধারণ গায়কী। থ্যাংক ইউ। ওকে, একটু দুজনের কাছ থেকে শুনি, দুজনই গানের মানুষ, কিন্তু গানের পাশাপাশি আর কি করা হয়ে থাকে বা কি করছেন? আমি ইংলিশে মাস্টার্স করছি এখন। আচ্ছা, বাংলা কলেজে আছি, আর ওর ট্রাভেল এজেন্সি আছে। আমি একটা ট্রাভেল এজেন্সির সাথে জব করছি, ছোটখাটো একটি। মূলত ফুল টাইম মিউজিকটাই করা হয় পাশাপাশি, আর একটি কম্পিউটার কোম্পানিতে আছে আর কি। আচ্ছা, ভাইয়া তো মিউজিক ডিরেকশনেও আছেন, এবং এই যে সুর করা, গান লেখা, এটি কবে থেকে আসলে শুরু হয়েছে? এটা শুরু আসলে বলতে হয় আমার একজন মিউজিক্যাল গুরু আছেন, বেস গিটার ফুয়াদ ভাই, এবং আমার এবং অপূর্বর খুব খুব নস্টালজিক একটা ব্যাপার। উনি আমাদের এখন আমাদের মাঝে নেই, ওনার থেকেই আর কি আমার শেখা লিরিক্স টিউন করা, বা উনি আমাকে মানে কম্পোজিশন বা হ্যাঁ এরকম এই ব্রিফ করা আর কি, এখানে উনি আমাকে নিয়ে এসেছেন। শুরুটা কবে থেকে মানে? এটা আসলে শুরুটা 11 কি 12 এই সময় থেকে আর কি। তার মানে সঙ্গীত শিল্পী হয়ে ওঠার আগে হচ্ছে সুর করা, গান লেখা, এটি দিয়ে শুরু হয়েছে? এটা আমাকে উনি শিখিয়েছেন আর কি, উনি মানে আচ্ছা আচ্ছা ধরে ধরে শিখিয়েছেন। ওকে, ঠিক আছে, এসে তোমরা পরবর্তী গানে চলে যাই। কোন গানটি শুনছি? আচ্ছা, এই গানটি করছি, একটা রিকোয়েস্টের গান এসেছিল, ব্যাচেলর মুভির একটি গান, সঞ্জীব চৌধুরীর,
বাপাদার কম্পোজিশন করা, এই গানটি আশা করছি সবার ভালো লাগবে। ওকে। প্রেমের তর্জমা তোমার ভাজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা যে বাক্য অন্তরে ধরি যে বাক্য অন্তরে ধরি নাই দাড়ি তার নাই কমা তোমার ভাজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা তোমার ভাজ খোলো আনন্দ দেখাও প্রেমের তর্জমা তীর্থে তীর্থে বেড়াই ঘুড়ি পন্থে পন্থে বেড়াই ঘুড়ি তীর্থে তীর্থে বেড়াই ঘুড়ি পন্থে পন্থে বেড়াই ঘুড়ি মনকে বেকা তেড়া করি মনকে বেকা তেড়া করি মনের মেঘ তো জমে না তোমার ভাজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা তোমার ভাজ খোলো আনন্দ দেখাও করি দর টেনেছি দাড়ির সঙ্গে তীর ভেঙেছি তারি রঙে দর টেনেছি দাড়ির সঙ্গে তীর ভেঙেছি তারি রঙে কি বিবঙ্গ নারী অঙ্গে কি বিবঙ্গ নারী রঙে পুষ্পে মধু ধরে না তোমার আজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা তোমার আজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা যে বাক্য অন্তরে ধরি যে বাক্য অন্তরে ধরি নাই দাড়ি তার নাই কমা আজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা তোমার আজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা তোমার আজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন, কলটি নিয়ে নি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। কোন গানের রিকোয়েস্ট আছে? বলুন, শুনতে পাচ্ছেন? আমি একটা গান শুনতে চাইছিলাম, যে বাইরে থেকে শোয়া চান পাখি গানটা শুনতে চাইছিলাম। শোয়া চান পাখি, আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আরো একজন দর্শক আছেন, কলটি নিয়ে নি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছেন আপু? আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে আয়োজন কেমন লাগছে? জি খুব ভালো লাগতেছে আপু, আপনাকে খুব সুন্দর লাগতেছে আপু। থ্যাংক ইউ। যে আপুর সাথে একটু কথা বলবো। জি ভাইয়া বলেন, আমি শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আপু ভালো আছি। আমি আপু রেগুলার এগুলো শুনি আপনার, ঠিক আছে, আগে শুনতাম না, এখন কয়েকদিন থেকে শুনতেছি আমি, খুব ভালো লাগে। আর আপনি আজকে আসছেন আরো ভালো লাগতেছে আপু। আমার একটা গান রিকোয়েস্ট ছিল আজকে। জি ভাইয়া বলেন। ভালো আছে, ভালো থেকে আকাশের ঠিকানা চিঠি লিখুন। এখান থেকে আমি গিয়ে ফেলেছি, আমি অলরেডি গানটা গেয়েছি ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আচ্ছা আরো একজন দর্শক আছেন, কলটি নিয়ে নিন। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? উই আর লাকি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? জি আমি মানি সিং থেকে বলছি। জি কে বলছেন? নামটি বলুন। মানি সিং থেকে, আমি আব্দুর রউফ। জি আমাদের আজকে শিল্পীদের সাথে কথা বলুন। রব ভাই। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাদের অনুষ্ঠান তো খুব ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। কোন পছন্দের গান আছে? জি ভাই আমি একটি ইন্দু কিশোরের গান শুনতে চাই ভাই। ইন্দু কিশোর? আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। এই যে এত কল আসছে, এত ভালোবাসা, কেমন লাগছে? খুব ভালো, খুবই ভালো, ভালোবাসা শিখতো। আচ্ছা সামনে তো রোজা, এরপর ঈদ আসছে, তো ঈদকে সামনে রেখে কি নতুন কোনো কাজ পেতে যাচ্ছি আমরা? নতুন কাজ? হ্যাঁ আমি বেশ কিছু কাজ করছি, বেশ কিছু ডিরেক্টরের কাজ করছি, তারপর নিজের কিছু সলো গানও করছি, আশা করি পাবেন। আচ্ছা একটু গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শুনি দুজনের কাছ থেকে। গানের সঙ্গেই থাকতে চাই, ভবিষ্যৎ কোনো প্ল্যান নেই, নতুন নতুন গান বানাতে চাই, আমাদের গানকে গ্রহণ করুক। এখন গানের খুব বেশি, ভালো গানের খুব বেশি ভাটা পড়ছে, আশা করছি আবার ভালো গানের জোয়ারটা আসুক। আচ্ছা সম্ভবত এটি আমাদের শেষ গান হতে যাচ্ছে, সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে সবশেষ যদি কিছু বলার থাকে? দর্শকদের শুধু এটুকুই বলবো, আপনারা অবশ্যই ভালো গানগুলো শুনবেন, আপনারা ভালো গানগুলো শুনবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের দোয়া করবেন, আর এশিয়ান টিভির জন্য অনেক দোয়া করবেন। ওকে একটু আমাদের মিউজিশিয়ানদের সাথে একটু পরিচিত হয়ে নিতে চাই, কে করিয়ে দিবেন? তারা হচ্ছে বাংলাদেশের, দে আর ভেরি রিনাউন্ড, ভেরি প্রমিজিং অ্যান্ড ভেরি ফেমাস। আমার ডান পাশে রয়েছেন তবলায় অপূর্ব, মাই ফ্রেন্ড, এবং অক্টোপ্যাডে রয়েছেন বলয়দা, এবং বেস গিটারে রয়েছেন আরেকজন লিজেন্ডারি মিউজিশিয়ান আমাদের আজমি বাবু ভাই, তারপরে রিদম গিটারে রয়েছেন এবং লিড গিটার একসঙ্গে মিঠু ভাই, এবং কিবোর্ডে রয়েছেন আরেকজন বিখ্যাত মিউজিশিয়ান আমাদের সজীব ভাই। আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। সবশেষ দর্শক, ওকে সবশেষ আমরা ডুয়েট গানটি করছি, এই গানটি খুব জনপ্রিয় একটি গান। ওকে গানে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আমি বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে, আবারও দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে গানে চলে যাই। ওকে এই গানটি করছি চুপি চুপি বলো কেউ, এটি গিয়েছেন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম এবং খুরশেদ আলম। যদি তুমি আমি রই একসাথে, চুপি চুপি